ফের পৌরসভা নির্বাচনের মুখে বিতর্কে জড়ালো তৃণমূল কংগ্রেস। গতকাল বাঁকুড়া তৃণমূল ভবনে ডাকা হয় বাঁকুড়া জেলার রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত দুর্গাপুজো কমিটিগুলির সদস্যদের। জেলার 105টি পুজো কমিটির সদস্যদের নিয়েই এদিন বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে বৈঠক করলেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। আমাদের তৃণমূল ভবনে ডাকা হয়েছিল আমাদের পুজো কমিটি, আমাদের শুধু নয়, বাঁকুড়া পৌর এলাকায় মোটামুটি 105টা পুরো ইয়ের যে পুজো কমিটি আছে তা তাদের প্রত্যেককেই ডাকা হয়েছিল। কেন ডাকা হয়েছিল? আমাদের এখানে কিছু আমাদের কোনো ডিমান্ড আছে কিনা বা আমরা কিছু জানতে চাই কিনা, এবং যেহেতু প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত, আমাদের পুজো কমিটিগুলোর সাথে প্রচুর এলাকার প্রচুর মানুষ যুক্ত, তো সেই কারণে আমাদের এই এলাকার মানুষের কোনটাতে করলে পৌর পরিষেবা উন্নত হয় বা কোন জিনিসটা আমরা পৌরসভার থেকে আমরা পাচ্ছি না, এইগুলো জানার জন্য ডেকেছিলেন। সামনে মূলত সামনে পৌর ভোট, হয়তো সেই কারণে ওনারা আমাদের ব্যাপারগুলো জানতে চাইছিলেন। সহযোগিতার জন্য কি কিছু বললেন? না, সহযোগিতাই চেয়েছেন আমাদের, কিন্তু ভোটে নামার জন্য বা ভোট প্রচারের জন্য কোনো কিছু ওনারা বলেননি। কি সহযোগিতা চেয়েছেন? সহযোগিতা চেয়েছেন ওইটাই যে মানুষের কথা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কি কথা? মানুষের এলাকার মানুষের কি ডিমান্ড, মানুষের কি অসুবিধা, মানুষের কি সুবিধা, কারণ আমরা অনেক মানুষের সঙ্গে যুক্ত, কারণ সারা বছর ধরে আমরা শুধু যে দুর্গাপুজো করি তাই তো নয়, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকি, তাহলে প্রচুর মানুষও আমাদের সঙ্গে যুক্ত থাকেন, সেই কারণে ওরা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে মানুষের এলাকার মানুষের কোনো কিছু ডিমান্ড আছে কি না। কারোর কিছু না, শুধু আমাদেরকে না, টোটাল 105টা পুজো কমিটিকে ডাকা হয়েছিল, 105টা পুজো কমিটিকে ডাকা হয়েছিল এই কারণে যে যেহেতু দোরগড়ায় পৌরসভা ভোট আর যেহেতু রাজ্য সরকার পুজো কমিটিকে একটা অনুদান দিয়ে থাকে পুজোর সময়, না দিলে হয়তো আমাদের সত্যিই হচ্ছে যে লকডাউনের সময় পুজোটা আমরা ঠিকভাবে করতে পারতাম না, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে যেহেতু আমাদেরকে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি যে সাহায্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাহায্য করেছেন, সেই দিক থেকে আমরা হচ্ছে ওনাদের প্রতি সত্যিই কৃতজ্ঞতা জানাই। এছাড়া আমাদেরকে কালকে ডাকা হয়েছিল এই কারণে যে যেহেতু পৌরসভা ভোট সামনে, তাহলে হচ্ছে কি যেহেতু সাহায্য করেছিলেন রাজ্য সরকার আমাদেরকে, তাহলে আমাদের কাছ থেকেও তাদের একটা ডিমান্ড যে যাতে হচ্ছে কি যে 24টা ওয়ার্ড আছে, 24টা ওয়ার্ডে 24টা ওয়ার্ডেই যেন হচ্ছে কি যে তৃণমূল একটু ভালোভাবে লিড করতে পারে বা পৌর ভোট করতে পারে, তাহলে সেই হিসাব করে ডাকা হয়েছিল। কী বললেন তারা? তারা ওনারা এটাই বললেন যে হচ্ছে কি যে যদি কারো কার কোনো অসুবিধা মানে কি হয়নি কাজ ওয়ার্ডে, বা হচ্ছে জানতে চেয়েছেন আমাদের কাছে যে কোন ওয়ার্ডে কী মানে আপনাদের পুজো মণ্ডপে কী লাগবে না লাগবে, কী হয়নি, কী চেয়েছিলেন, কী পাননি, এইসব বিতর্কে জড়ালেন তৃণমূল নেতৃত্ব। গতকাল পুজো কমিটির সাথে দীর্ঘদিন আলোচনা করার পর সামনে পৌরসভা নির্বাচনে পুজো কমিটিগুলিতে দলের সাথে থাকার আবেদন জানান তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে বার্তা দেওয়া হয় দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার সর্বত্রভাবে পুজো কমিটিগুলির পাশে। দীর্ঘ করোনা পরিস্থিতিতেও রাজ্য সরকারের পাশে থেকেছেন পুজো কমিটিগুলি, তাই সামনে পৌরসভা নির্বাচনে পুজো কমিটিগুলিকে দলের পাশে থাকার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। দেখুন, এখানে বাঁকুড়া পৌরসভায় তৃণমূলের পায়ের তলার মাটি নেই, কারণ লোকসভা এবং বিধানসভা নিরিখে তারা সবকটি বুথে প্রায় হেরে আছে। অতএব তারা পায়ের তলার মাটি ফিরে পাওয়ার জন্য এখন সরকারের পক্ষ থেকে যে পুজো কমিটিকে অনুদান দেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে তারা আজ দলের পক্ষ থেকে ভোট ভিক্ষা করছেন, তাদেরকে পাশে পেতে চাইছেন, কারণ তাদের পায়ের তলার মাটি নেই। তারা এই ধরনের অনুদান দিয়ে ভোট ভিক্ষা করার একটা যে কৌশল, মানুষকে সরকারি টাকা নয়ছয় করে মানুষকে ধাপ্পা দিচ্ছেন, কারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের কাটমানি এবং তাদের যে নাগরিক পরিষেবা দিতে তারা ব্যর্থ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তারা দ্বিধাবিভক্ত এবং বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নিজেদের মধ্যে মতানৈক্য আছে। তারা আজকে এখানে তার বিরোধীদেরকে লঘু করে দেখানোর উদ্দেশ্যে তারা এতটাই ভীত সন্ত্রস্ত, তারা আজকে ভয় পেয়ে তারা এখন বিভিন্ন ক্লাবের শরণাপন্ন হচ্ছেন, তারা বিভিন্ন পূজা কমিটির শরণাপন্ন হচ্ছেন, কারণ মানুষ তাদের ভাঁওতা বুঝে গেছে, কারণ মানুষ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন, তাদের পায়ের তলার মাটি নেই। তারা আজকে এখানে পৌরসভায় তারা জানে যে নিশ্চিত তাদের পরাজয়, এবং সেই কারণে তারা আজকে বিভিন্ন উপঢৌকন দিয়ে ক্লাব এবং বিভিন্ন পূজা কমিটি বিভিন্ন জায়গায় গিয়ে উপঢৌকন দিয়ে বিভিন্ন বাড়িতে ফলের মিষ্টির ঝুড়ি এবং শীতবস্ত্র বিভিন্ন রকমভাবে
কৌশল অবলম্বন করছে যাদের তাদের ভোটটা পৌরসভায় ভোট গঠন করতে পারে। কারণ পৌর প্রশাসক দিয়ে ভোট গঠন করে তারা যেভাবে মানুষকে বঞ্চিত করছে নাগরিক পরিষেবা থেকে, তারা মানুষ তাদেরকে বুঝে গেছে এবং মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। রাজ্য সরকার অনুদান দিচ্ছে বলে কি তাদের কেউ ব্যবহার করতে পারে এই ভোট নির্বাচনে? দেখুন, ওরা রাজ্য সরকার এবং দল ওরা দুটোকে গুলিয়ে ফেলেছে। রাজ্য সরকার অনুদান দিচ্ছে তাদের দলের ভোট বিক্রয় ভোট ব্যাংক বাড়ানোর জন্য এবং জনগণের টাকায় এই ধরনের মেলা খেলা, এই ধরনের যে ধরনের উপঢৌকন ক্লাবদেরকে মোচ্ছব করার জন্য যে ধরনের টাকা দিচ্ছেন তারা, তারা সেগুলোকে মা অ্যাকচুয়ালি জনগণের টাকা নয়ছয় করা হচ্ছে। এগুলোকে কতটা কাজে আসে সেটা তো সাধারণ মানুষ জানে যে এই ধরনের প্রতিষ্ঠান এবং যে কমিটিগুলো যে টাকাটা পায় সেটা তাদেরকে দিয়ে তারা কি বার্তা দিতে চাইছেন, কারণ সেই কমিটিগুলোকে ওনারা হাতে রাখতে চাইছেন এবং তারা ভোট লুট করার ভোট ব্যাংক হিসাবে তাদেরকে ব্যবহার করতে চাইছেন। এটা সরকারি টাকা দিয়ে দলের ভোট ব্যাংক বাড়ানো চায়, একদম বাজে কথা। তৃণমূলে আমরা যখন লোকসভা বিধানসভা পৌর নির্বাচন আসে, আমরা তখন পৌর এলাকার যারা বিভিন্ন রকম সংগঠন আছে, ক্লাব, দুর্গাপূজা কমিটি, মনসা পূজা কমিটি, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ বা হেলথ ওয়ার্কার যা আছে, তাদেরকে একটা ডেকে আমরা আলোচনা করি। আলোচনা করে তাদেরকে আমরা বলি যে আপনারা তৃণমূলকে সমর্থন করুন। এরপরে কে কাকে সমর্থন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর বিজেপি বড় বড় কথা বলছে, তারা তো বড় বড় হিন্দু ধর্মের কথা বলে। আর দুর্গাপূজার সময় দেখেছি দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে বিজেপির তাবড় তাবড় নেতারা করোনার সময় দুর্গাপূজা বন্ধ করার জন্য হাইকোর্ট পর্যন্ত চলে গেলেন। অতএব বিজেপির মুখে কথাগুলো সাজে না। বিজেপিকে বলবো, আগে আপনারা নিজেদের দলীয় কোন্দল মিটান, তারপরে আপনার নির্বাচনে কথা ভাববেন। আপনারা আগামী দিনে 24টা ওয়ার্ডে বাঁকুড়ে প্রার্থী খুঁজে পাবেন না। আপনাদের তো এই অবস্থা, আর আপনাদের কথা মানুষ আর শুনছে না। রাজ্য সরকার অনুদান দেয় বলে কি? না না, রাজ্য সরকার অনুদান তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। সমস্ত পূজা কমিটিকে ডাকা হয়েছিল। বাঁকুড়ার শহরে যত পুজো কমিটি আছে, কেউ অনুদান পায়, অনেকে অনুদান পায় না, সবাইকে ডাকা হয়েছে। অনুদানের সাথে কোনো সম্পর্ক নেই। ওটা তো রাজ্য সরকার স্বাভাবিকভাবে যে অনুদান দিয়েছে তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। তাহলে পুজো কমিটিগুলো এলো কেন মিটিংয়ে? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।